ওটা সমস্যা নাই। তাহলে দেখো আমাদের প্রথমে আগে আমি ট্রেনিং এর ভিতরে আমি একটা সিএস এর ভিতরে একটা ফাইল তৈরি করি নতুন করে, সেটার নাম দেই হলো সিএস দে পজিশন, যদি করতেছি পজিশন ডট এইচটিএমএল, পজিশন ডট এইচটিএমএল এটা সিএস তৈরি করে নেই, সিএস ফোল্ডার তো করাই আছে, তাহলে সিএস ফোল্ডারের মধ্যে করি। পজিশন ডট সিএসএস, ঠিক আছে আমরা দুইটি জিনিস করে নিলাম, তাহলে দুইটি আমি আগে এখানে ওপেন করি। দেখো খেয়াল করো একটা হলো পজিশন ওপেন করলাম আর একটা হলো পজিশন ডট সিএসএস, দুইটি ওপেন করে রাখলাম। এখন আমি ইয়ার কোডটা এমনি খালি এখান থেকে কেটে নিয়ে আসি যাতে আমার সময় কম লাগে, এইচটিএমএল এর কোডটা শুধু বডি এইচটিএমএল, ঠিক আছে আমরা কিন্তু সব করে নিলাম। আর এখানে লিঙ্কটা দেবো, লিঙ্কটা আছে কি সিএস এর ভিতরে আছে, নাম দিছে নতুন করে কি পজিশন ডট সিএসএস, পজিশন সিএসএস, বাস একটু জিনিস এখন আমার কাজ। আমরা শিখাবো কি পজিশন সম্পর্কে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পজিশন। তাহলে এর ভিতরে আমি একটা ডিভ নিব, ডিভ একটা ক্লাস নেই, ক্লাস নেই হলো পজিশন নাম দিইনি, পজিশন তোমার যে নামই দাও একই জিনিস পজিশন, ঠিক আছে। এর ভিতরে আমি আর একটা ডিপ নেই, পরেন্ট আছে তো আমরা একবারই নিয়ে নেই, এটা নিব আমরা হলো ক্লাস, একটা নাম জাস্ট নিলাম রাউন্ড ইচ্ছা। এখন আমার কাজ হলো কি এই দুইটা ডিপ, একটা ক্লাস কি পজিশন, একটা ক্লাস কি রাউন্ড, তাহলে আমরা কাজ করবো আগে পজিশনের কাজ করি যে কি কি করা যায়। পজিশন ডট সিএস গেলাম, আগে আমরা কিছু একটু নতুন করে কিছু করে নেই, আমরা স্টার্ট দিয়ে একটু এর ভিতরে বর্ডার সাইজিং বর্ডার বক্স বক্স সাইজিং বক্স সাইজিং বর্ডার বক্স কই দুই জায়গায়। এখন দেখো পজিশন আমার হলো টাইম বসে দাদি, পজিশন হলো আমার হলো এইচটিএমএল ফাইল পজিশন, আর পজিশন সিএসএস ফাইল। আমি এই স্টার অর্থ কি, এই স্টার অর্থ যে এর এর ভিতরে যত কাজ আছে সব স্টারের ভিতরে, স্টার মানে পুরো ফাইলটাকে বোঝায়। তাহলে আমি বক্স সাইজিং দিলাম কত, বর্ডার বক্স মানে বর্ডার আকারের বক্স দিব নিলাম আমি, আর ভাষা তো শুনলো অত কিছু করলাম না, আমি একটা বডি নিয়ে এখন বডি সরি বডি। আমরা তো জানি সিএস এর কি, সিএস এর কাজ হলো যদি শুধুমাত্র এইচটিএমএল নেই আমরা, তাহলে আমরা যদি এইচটিএমএল সিলেক্টর নেই তাহলে আমাকে কোনো ডট হ্যাশ কিছু বসানো যায়, তাহলে বডি যেহেতু আমি নিছি আমার কিন্তু কিছুই বসানো লাগবে না। তাহলে বডির আমি একটা মার্জিন দেই, বডি মার্জিন দেই, মার্জিন টপ দেই একটু 10px, দেখো একটু ওডিতে একটু আলাদা হবে 10px মার্জিন দেখা সুন্দর তো জন্য, মার্জিন রাইট দেই হলো 50px। খেয়াল করো বডি কোন দিকে করতেছি, মার্জিন বটম বটম আমার তো দরকার নাই, লেফট দেই, লেফট দেই হলো 50px। খেয়াল করো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই যাতে বোঝা যায়, লাইট ব্লু দেই, লাইট ব্লু বাস বা গ্রিন দেই,
ग्रीन আমি একটু চেক করি এই ফাইলটা তো ওপেন করা হয়নি এখনো তাহলে ফাইলের নাম কি আমরা দিছিলাম position.html আমরা কিন্তু চলে আসছে ঠিক আছে মার্জিন টপ 10 পিএক্স বর্ডার বক্স মার্জিন রাইট আচ্ছা আমরা লাইট গ্রিন राइट टॉप सब कास करती से अच्छा मैं कास कोई कास ना कुल बाद रहने तो ना मैं कास को क्या डीवे क्या करो कर कास को हमारा डीव डीवे क्लास का नाम दिसी की पोजीशन क्या करो टी आई ओ एन पोजीशन प्रथम हमारा की निबा एक ता वेट नहीं वेट निबा ना हमारा दरो स्वाशु पीएक्स नहीं स्वाशु पीएक्स क्या करो एटा हाइट नहीं 350 पीएक्स अच्छा बैकग्राउंड कलर दे ग्रीन ग्रीन तल नीचे बैकग्राउंड ब्लू ही दे दी बोले पर एक काज करो ब्लू पोजीशन का कस्टम रख सी गाइस पोजीशन का कस्टम की एज এখন খেয়াল করো আমরা কিন্তু এই উপরে কত 10 পিএক্স আছে না এখানে কত নিছি 50 এখানে 50 আচ্ছা 50 এটা আমরা বডিতে নিছি কিন্তু এটা কিন্তু আমরা বডি থেকে আসছে বডি কিন্তু আছে এই পর্যন্ত এই ডিভের কিন্তু আমরা কোনো এখন কিন্তু প্যারিং থেকে কিছুই নেই ঠিক আছে তাহলে আমি এটা অত তুলে দিই দরকার নেই তাহলে বোঝাতে সহজ হবে সরে আসলে কিন্তু ख्याल करो टप जो टॉप जो भी हमें दे हुलो जीरो दिलाम टॉप जीरो क्या करो तापो दिलाम हुलो राइट जीरो राइट दिलाम जीरो तल को था ऐसे देखो क्या करो क्या करो हमारा पता है नेशनल जब टॉप दिस हुए टॉप कुनो कुनो मार्जिन या ऐसे फाका से कुनो ऐसे তাহলে তাহলে আমি দিলাম কোথায় যে এখানে দিছি টপ 0 রাইট 0 আমি যদি এখানে বটম 0 দেই এখানে ধরো লেফট অটোমেটিক ছিল আমি এখানে দিলাম বটম 0 বটম 0 তাহলে কি হবে নিচে চলে গেল তাহলে কি কোথায় গেল নিচে তাহলে আমরা পজিশন বুঝতেছি যে যদি আমরা পজিশন অ্যাবসলিউট করে দেই তাহলে আমরা যেখানে যেখানে দিব সেখানে সেখানে সে চলে যাবে তাহলে আমি যদি এখানে রাইট দিছি এখানে বটম আমি থেকে নিচে দিলাম এখানে রাইট এন্ড লেফট দেই লেফট লেফট তাহলে কোথায় আসবে নিচে বাম পাশে আসবে নিচে বাম পাশে এটা ক্লিয়ার যে পজিশন দিলাম অ্যাবসলিউট আর তারপর আমরা যেখানে যেখানে করব সেটা সে দিলাম ঠিক আছে আমরা এখন টপ দিই আমাদের তো টপ তাহলে উপরে থাকলো কিন্তু এখন আমি যদি এখন টপে যদি একটু একটু 50 পিএক্স দেই 50 পিএক্স তাহলে কি হবে টপ থেকে 50 নিচে চলে আসবে ঠিক আছে আর আমি এখানে যদি লেফট 0 থাকে সমস্যা নাই মার্জিন অটো করে দেই তখন কি আসে দেখো मार्जिन ऑटो ना उधर ना लेफ्ट जीरो ये लग तूले दे एब्सोल्यूट सब दे दे ताले बुझते कर दे बॉटम जीरो राइट राइट जीरो
এখন দেখো আমি একটা দিছিলাম না, যখন আমি অ্যাবসলিউট ইউজ করব আর মার্জিন অটো বের করব, তখন আমাকে কয়টা আইটেম বসাইছি এখানে? চারটি কিন্তু বসাইছি, আমার এখন অ্যাবসলিউট আসবে না। তাহলে আমি টপে দিছি 50 পিএক্স আর এটা শর্ট করছি কি জিরো, কিন্তু মার্জিন দিছি অটো। তার মানে কি যে এই মার্জিন অটো দেওয়ার কারণ হলো যে আমার এই জায়গাটা অটোমেটিক সব দিতে, এখানেও এই যে যত অটো করি আমি যদি এখানে সাপোজ জিরো দিয়ে দিই সমস্যা নেই, এটাও যদি জিরো দেই এটা তো বুঝে দেই, ওটা জিরো দেওয়ার জায়গাটা 50 দিয়ে একই কথা। কেন কি জন্য যে আমি মার্জিন বার করছি অটো, অটো দিলে ওর জায়গা মতো জিরো দেখতে পাবে সেটা নিয়ে নিবে, কেন আমার মাঝখানে আসলো না মার্জিন ধরো দিলাম হলো মার্জিন, এখানে দিলাম হলো ধরো লেট, মার্জিন লেট 100 পিএক্স, 100 পিএক্স লেফট দিলাম, কিন্তু লেফট দিলাম 100 পিএক্স, তাহলে এখান থেকে শুধুমাত্র চলে গেল। কিন্তু যদি আমি বা আমি 100 পিএক্স না দিয়ে 50% দিলাম, একটা এটা দেবো যদি এগুলো এগুলো ক্ষেত্রে পার্সেন্ট ব্যবহার হয় 50 এখন দেখো লাইনে কিন্তু গেল না, আমি দিছি কত 50% না, এখন আমি দিব হলো এখন আমি দেই হলো এখানে দিছি কত 50% লেফট, আচ্ছা মার্জিন দেই 50%, তাহলে আমার বুঝতে সহজ হবে, চলে গেছে কোথায় কোথায় চলে গেছে। আচ্ছা আমরা আগে অ্যাবসলিউট ব্যবহার করছি, এজন্য মিল কিছু না, একটার সাথে আটটা সম্পর্ক আছে মার্জিন। আচ্ছা আমি 100 পিএক্স দিয়ে বোঝাই, 100 পিএক্স মার্জিন লেফট 100 পিএক্স, এখন আমি মার্জিন মার্জিন রাইট মার্জিন রাইট দিয়ে হলো 100 পিএক্স, দেখি এটা কাজ করে, এটা কাজ করে না, আমরা এখন পার্সেন্ট দিই 50%, এটা আসলে একটা সাথে আটটা সম্পর্ক তো মিলানো কঠিন হয়ে যায়, কাজ করবে না। হ্যাঁ এটা মার্জিন ব্যবহার করি আমরা, এটা 25% দিয়েছে, দেখো খেয়াল করো। আচ্ছা ওটা আমি কয়েক দেখুন, এটা আমার একটা সাথে সম্পর্ক আছে, দেখি এখন দেখি তা কাজ করার সম্ভাবনা আছে না করবে না, এর একটা সাথে আবার সম্পর্ক আছে, ঠিক আছে এই যে বডি উইথ হ্যাপ পজিশন দেওয়া আছে, তো এই যে এই জন্য অনস্টার ইয়ার সিস্টেম কাজ করতে, আমরা প্রথমে কাজ করতেছিলাম কি পজিশন দেন, যে ধর পজিশনে কাজ করি পজিশনই আগে শেষ করি, পজিশন পজিশন বাস এটা জিরো থেকে পজিশন, খেয়াল করে ভালো করে আমি আগের মতো নিয়ে যাই, তাহলে পজিশন আমার জায়গা মতো অটোমেটিক নিয়ে নিছে। এখন আমার কাজ কি যে আমার কিন্তু একটা কাজ করি না পজিশনে, যে দেখো কাজ করে পজিশনে, কিন্তু এটা কাজ কি করছে, এটা কার ভিতর আছে, এটা কিন্তু এই ডিভের ভিতর আছে, এটা কিন্তু ওই পজিশনের ভিতরই কিন্তু, রাউন্ড নামে আটটা ক্লাস আছে পজিশনের ভিতরই কিন্তু আছে, বাইরে কিন্তু নাই, তাহলে রাউন্ডে একটু কাজ করি, আমরা একটু কাজ করি রাউন্ড নিয়ে, এখন অনেকটা ক্লিয়ার হতে পারবে, ডট রাউন্ড রাউন্ড দেখো খেয়াল করো আমরা উইথ দেই ম্যাক্সিমাম ম্যাক্স
ম্যাক্স উইথ দেই 180 পিএক্স, হাইট দেই 180 পিএক্স, ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড। একটু দেখি আমরা এটা কার ভিতরে আসছে, ডিভের ভিতরে আসছে, ডিভের ভিতরে আসছে, তাই না? এখানে দেখো ডিভের ভিতরে, কিন্তু ধরো এটাকে যদি আমি ওই একই পজিশন এগুলো ব্যবহার করি, এই কোনটা এই কোনটা জিনিস আমি কেটে নিয়ে আসি, খেয়াল করো একবারে কোথায় চলে আসলো, মাঝখানে, মাঝখানে আসলো না? এখন দেখো যে মাঝখানে আসলো আমার, কিন্তু অটোমেটিক আমার কিন্তু মাঝখানে নিয়ে গেছি, কি জন্য? এই কোডগুলো ব্যবহার করছি, এই কোডগুলো আমরা কিন্তু ব্যবহার করছি, তাই না? আর যদি আমি এগুলো কিছুই ব্যবহার না করতাম, ধরো আমি এগুলো কিছুই ব্যবহার করবো না, ধরো আমরা যদি আগের মতো যদি করি কিছুই বার করবো না, তাহলে কানে চলে আসলো, আর ওগুলো আমাদের ব্যবহার করলে আমার মাঝখানে নিয়ে আসলো, একবার কোথায়, মাঝখানে, কিন্তু পুরোটাই মাঝখানে চলে আসছে, এর ভিতরে কিন্তু আসছে পজিশন। আমরা আপনি কি জানেন এই পজিশনের মধ্যে আমরা রাউন্ড আছে, আমরা একবার শিখাবো কি, যেটা আমরা বাইরে দেবো কিন্তু ওর ভিতরে ঢুকাবো, সেটা কি এর পরে। তাহলে আমি এটা একটা সুন্দর দোকানের জন্য একটা কাজ করি, এখানে একটা হোভার ইউজ করি, কি রাউন্ড হোভার, হোভার আমি হোভার তোমার রেডিয়াস দিই, একটা বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হোভার দেখিনি একটু, মানে ধরলে পারে যাতে নড়াচড়া করে, মানে কালার চেঞ্জ হয়ে যায়, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস মানে দেখলে বুঝতে পারবে, রেডিয়াস আমি দিলাম 50%, খেয়াল করো 50 পিএক্স, 50% দিই বর্ডার রেডিয়াস, খেয়াল করে দিই, হ্যাঁ মাউস নিয়ে আসলে এ দেখো খেয়াল করো রেডিয়াস আমি দিছি কত, যে 50% দিলে অটোমেটিক সে পুরোটা গোল হয়ে যাবে, কিন্তু অনেক সময় যে বাড়তি কিছু দেখাচ্ছে না, সেটা তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন, তাহলে অবশ্য বাড়তি দেখা পারে, কালার জন্য ইয়া করে কাজ করে, দেখাচ্ছে না শুধু এমনি চোখের ঝলক লাগে। এখন আমি এটা কাজ করতে পারি কি, এটা তাড়াতাড়ি হচ্ছে না, ভালো লাগছে কি, ভালো লাগছে কি, ভালো লাগছে না, কিন্তু মানার সাথে গোড়া যাচ্ছে, এটা আমি কাজ করতে পারবো, একটা জিনিস খেয়াল করো, এটা কোড হবে ট্রানজিশন, ব্যবহার করো আমরা কি বার করবো, ট্রানজিশন 2x 2 সেকেন্ড দিলাম, 2s মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড কোন 2 সেকেন্ড সময় নিলো করবে, দুই সেকেন্ডে করতেছে, কিন্তু মানে সুন্দর করে 2 সেকেন্ডে কাজ করতেছে, এটা হলে আমরা কি কাজ করছি হোভার, কিন্তু আমি যখন হোভার করব, এখানে একটা কাজ করা যেতে পারে যে আমি যখন হোভার করব তখন এটা কালার তো চেঞ্জ করে দিলাম, যে এখানে এখন আছে ধরো এই ব্যাকগ্রাউন্ড আছে হলো কি দেওয়া আছে এটা কালার, আমি এটা রেড না দিয়ে ইয়েলো দেই, ইয়েলো খেয়াল করো দেখি কাজ করে নাকি, এখন ইয়েলো আছে, কিন্তু যখন হোভার করব তখন তো লাল হয়, সেটা দেখি হয় নাকি, তাহলে আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড, রেড আছে কিন্তু হলুদ, কিন্তু আমি হোভার লেন করতেছি লাল হচ্ছে, এই কাজটা কত সুন্দর না, এই কাজে মানে অনেক মানে আমরা যখন আমরা যখন তোমার লগ ইন পেজ তৈরি করবো, রেশন পেজ তৈরি করবো, দিলে লাগে সৌন্দর্যের জন্য, যে আমি যখন লিঙ্ক ধরবো তখন এরকম ডিজাইন হবে, যে কালার আছে আর এক কালার হয়ে গেল, তাহলে এটা একটা পজিশন, তাহলে আমরা কিন্তু পজিশন নিয়ে আসি কিন্তু অ্যাবসলিউট, কিন্তু এখানে আটা কাজ আছে যে বাই চান্স যদি যে এখানে কিন্তু আমরা কাজ করছি, আমার কিন্তু কাজ অল কমপ্লিট, কিন্তু
যে আমার অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশের পতাকা হয়ে গেছে। কিন্তু আমি আমাদের লেখা নিয়ে কাজ করি, একটু লেখা নিয়ে কাজ করি, যে আমি এটা এর মধ্যে রাউন্ড আমাদের একটা পি ট্যাগ নেই, একটা স্ট্রং ট্যাগ নেই, এর ভিতরে হয়তো হ্যালো বাংলাদেশ লিখলাম, বাংলা দেশ। আমরা ইচ্ছা করলে, যদি ইচ্ছা করি এখানে সরাসরি পি ট্যাগ ব্যবহার করতে পারবো, কি ট্যাগ, পি ট্যাগ। কিন্তু আমরা পি ট্যাগ কেন ব্যবহার করবো না এখানে সরাসরি, যে একটা পেজে অনেক পি থাকতে পারে, কিন্তু এটা কার ভিতরে আছে, রাউন্ডের ভিতরে না। এখানে যদি একটা পি আছে কাজ করবে, কিন্তু যদি অনেক পি থাকে, প্যারাগ্রাফ থাকে, তাহলে কাজ করবে না, সবগুলো চেঞ্জ যাচ্ছে। এর ভিতরে আমি এটা কাজ করি, টেক্সট অ্যালাইন দেই, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার আমি সেন্টার দিলাম, সেন্টার সেন্টার। কিন্তু এটা আমরা আনব কোথায়, মাঝখানে। আমরা মার্জিন ব্যবহার প্যাডিং ব্যবহার প্যাডিং ব্যবহার করি, প্যাডিং টপ 100 পিএক্স দিই, তো 50 পিএক্স দিই বেশি হবে, পিএক্স আর তো বাড়ান, ইয়ে করা যাবে। সেটা আমি ইন্সপেক্ট এলিমেন্ট করবো, ইন্সপেক্ট এলিমেন্ট সেটা কি আছে এখানে, ইন্সপেক্ট এলিমেন্ট যাবো, হয় বডি বডি ডিপ পজিশন, তারপরে ডিপ রাউন্ড, তার পি টেস্ট অ্যালেন্স সেন্টার টপ, এটা ইয়েতে ভালো হয় না, আচ্ছা এটা একটু বাইরে দিই, হ্যাঁ দেখো চোখ কম দিছে না, নিচে নিচে কিন্তু নাম দিছে, তাহলে মাঝখানে হলো কিন্তু, বাস তাহলে কত নিলাম আমি, 64 পিএক্স নিলাম, তাহলে এই জায়গাতে আমরা এটা করে দেবো কত, 64। হ্যাঁ না সবসময় তো ওইটা পার্সেন্ট কাজ করবে না, এখন এখন মাঝখানে আসছে, কিন্তু এ লেখাটা আছে কি কালো না, কালো আছে, কিন্তু আমি হোভার করবো, তো এটা হোয়াইট করে দেই, তো হোভারের মধ্যে আমরা দেবো কি কালার, কালার ট্যাগ কিভাবে করবো, কালার ট্যাগ আমি দিলাম হোয়াইট, যখন আমি হোভার করবো লেখা সাদা হয়ে গেল, যে আমরা যখন যেভাবে কাজ করা দরকার সেটা আমরা করতে পারবো, ওটা কোনো সমস্যা নাই। তাহলে আগে আমরা কিন্তু পজিশন ধারণা পেলাম, যে ওখানে লেফট রাইট সেন্টার কিভাবে করবো সেটা কিন্তু পজিশন ধারণা হলো, আমরা কিন্তু মোটামুটি সব জায়গায় আমরা নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আরেক কাজ করতে পারি, সেটা হলো যে এই ডিপটা কিন্তু কোথায় আছে, এর ভিতরে আছে না, এই ডিপ এই এই পজিশনের ভিতরে কিন্তু এই ডিপ আছে, কিন্তু এটা বাইর করে দেই, কোথায় দিব আমরা, বা এর এই পজিশনের বাইরে বের করে দেই, এখন তাহলে কোথায় চলে যায়, আমরা এই যে রাউন্ড অ্যাবসোলুট এটা আমরা পরে তুলে তুলে দেই, নাকি ক্যাশে ধরে রাখছে নাকি, না চলে গেছে, ওই যে অ্যাবসোলুট করে দিয়েছিলাম, এই লেখাটা কোথায় চলে গেছে, বাইরে কিন্তু চলে গেছে, কারণ কি জন্য, এই যে আমার রাউন্ডার, কিন্তু আমার এখন কাজ কি, এর খেয়াল করো যে এই লেখাটা আমরা আগের মতো আবার এই ভিতরে নিয়ে আসবো, কিন্তু আমি কিন্তু আগেটা ভিতরে ছিল, তো আমার সহজ হয়েছে, কিন্তু আমি সহজ না, আমার একটা কোড ব্যবহার করবো আমরা,
যে এই পজিশনের এখানে অ্যাবসলিউট এখানে আমরা ব্যবহার হলো রিলেটিভ কি ব্যবহার করব আমরা রিলেটিভ আর এখানে ব্যবহার করব আমরা হলো অ্যাবসলিউট পজিশন অ্যাবসলিউট ওর উপরে গেল একটু দেখি আগে राउंड ख्याल करो এখানে আমরা একটা টপ এর টপের মধ্যে আমরা একটু দেই হলো আচ্ছা ইয়া দেই প্যাডিং দেই প্যাডিং ইউজ করি না হ্যাঁ প্যাডিং ইউজ করি অত দরকার নেই প্যাডিং প্যাডিং টপ দেই 50 px এটা রাউন্ড তো হলো কি চালানো তাহলে প্যাডিং আমরা পজিশন অ্যাবসলিউট দিছি প্যাডিং এটা লেখা আমরা নিছি তাই না রাউন্ড পিও নিছি দুইটা একসাথে না আছে আচ্ছা এটা আমরা পরে কাজ করতেছি আগে এটা দেখি প্যাডিং টপ এটা প্যাডিং মার্জিন টা ইউজ করতে মার্জিন 0 এটা দেখি আগে অটোমেটিক নিচে আচ্ছা এগুলো রাউন্ড এগুলো তুলে দেই এই যে এগুলো কোনো কাজ নাই আমার এই জন্য হচ্ছে না ঠিক আছে এগুলোর কাজ নাই আচ্ছা পজিশন রিলেটিভ পজিশন অ্যাবসলিউট সব তো ঠিক আছে এমনি নাও ঠিক আছে নাকি ডিপ ক্লাস রাউন্ড ঠিক আছে চলে গেল কোথায় ওই যাবে আচ্ছা আমরা এটা কি করে দিই রিলেটিভ এটা অ্যাবসলিউট করে দিই এখন দিয়ে এখন না আচ্ছা রাউন্ড ম্যাক্সিমাম আচ্ছা এখানে আমরা ডিপটা নিছি পরে তাই না আচ্ছা আগে দেখি আমি তো করলাম কাজ অ্যাবসলিউট থেকে আমি কি কাজ করছিলাম অনেক সময় কোডগুলো উলট পাল্ট হয়ে গেল এখানে গেল আচ্ছা দেখি আমি তো কাজ করছিলাম একটা কার মধ্যে কাজ করলাম আমি টেমপ্লেটের মধ্যে করছি নাকি পজিশন আচ্ছা আচ্ছা মধ্যে কাজ পজিশন সিএস পজিশন ডট সিএস এখন কোডটা ভুল আসলে কি দেখি আগে এই যেখানে টপ নেওয়া ছিল আমরা কিছু নিছিল না তারপরে আসতে ছিল না নিচে বেশি নিচে ছিল তাহলে দেখো এখানে আমরা কি করে দিছি রিলেটিভ এদি খেয়াল করো এখানে আমরা রিলেটিভ করে দিছি আর এখানে আমরা কি করে দিছি অ্যাবসলিউট রিলেটিভ করতে আমার কি এর সাথে সম্ভব নেই ইচ্ছে করলে আর এর বাইরে যেতে পারবে না ইচ্ছে করলে এর কখনোই বাইরে যেতে পারবে না কি জন্য এর সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করি রিলেশন তৈরি করে দিছি এই রিলেশনের জন্য সে অটোমেটিক এর ভিতরে আছে কিন্তু রিলেশনের জন্য এ অটোমেটিক এর ভিতরে আমি এই রিলেটিভ তুলে দেই এই দুটো তুলে দেই কোথায় আছে ও কিন্তু এই যে এসটিএমএল আছে না এই যে এসটিএমএল ফাইল আছে যে দেখাল করো পজিশন ডট এসটিএমএল
এখানে এই দেখো এটা কিন্তু এটা একটা এটা বাইরে কিন্তু এজন্য সে কোথায় চলে গেছে বাইরে চলে গেছে বাইরে চলে গেছে না খেয়াল করো কিন্তু আমি যদি এটা শুধুমাত্র এটা আমি কি করে দিব এখানে আমরা পজিশন এটা রিলেটিভ এটা হলো অ্যাবসলিউট যার ফলে আমার কিন্তু আমি যদি এগুলো তুলে দেই দেখো এগুলো যদি তুলে দেই এটা যদি তুলে দেই তাহলে সরাসরি কানে চলে যাবে তাহলে অটোমেটিক ঘরের মধ্যে চলে যাচ্ছে আমরা কি বেশি তুলে দিছি তাই না এই যে মার্জিন বটম লেয়ারের সাথে মিল করে তুলে দিছি দেখে বাইরে চলে যায় এটা খেয়াল করো এটা কিন্তু কোথায় চলে আছে মাঝখানে কিন্তু মাঝখানে কি হয়েছে মাঝখানে কি হয়েছে হয় নাই কিন্তু কি জন্য মাঝখানে হয় নাই উপরে বেশি নিচে কম তাহলে আমরা একটু কাজ করি যে আমরা টপে আমরা একটু প্যাডিংটা একটু বাড়াইয়া দেই প্যাডিং প্যাডিং কোথায় দিব আমরা এখানে দেই প্যাডিং টপ এতে টপ তো এখানে পাওয়া যাচ্ছে টপ আমরা দেই হলো 50 পিএস দেই এখানে কাজ করে নেই দেখ তো আরো বাইরে যাচ্ছি দেখ আমরা দেই আগে জায়গাতে আছে নগর আছে আচ্ছা বটম করে দিই আর জিরো করে দিই এখন বটম দেখ একটু বটম 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 দেখ একটু 15 পিএক্স করে দিই আচ্ছা কিন্তু এগুলো কাজ করতেছে না হলো কি লেখা গুলো দেখা গেলো টেক্সট অ্যালাইন সেন্টার রাউন্ড পি এগুলো কাজ করতেছে না কি জন্য সব আছে ঠিক কিন্তু অ্যালাইন কাজ মার্জিন গুলো কাজ করতেছে না আমরা তো মার্জিন ইয়া করে দিছিলাম সেন্টার রেখে এরর ও এটা এরকম হয় আছে কোড বলেছে তারপর আমরা ইয়া করে দেই প্যাডিং টপ কত 64 পেজ দিছিলাম তাই না আলান্দা শেষ হলো